আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি বানাবো নারিকেলের লাড়ু। তো নারিকেলটা আমি কুড়িয়ে নিয়েছি ভালো করে, আর এখানে চুলায় প্যান বসিয়ে এখানে এক চামচ আমি ঘি দিয়ে দিয়েছি। এবার ঘির মাঝে আমি নারিকেলগুলো ভেজে নিব। নারিকেল ভাজার সময় ঘি দিলে, লাড়ু বানালে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো এখানে আমি নারিকেলগুলো দিয়ে দিয়েছি, একটু ঘন ঘন নেড়ে ছেড়ে ভেজে নিব। বেশি বেশি ঘন করে নাড়তে হবে, নয়তো আবার তোলে লেগে গেলে পুড়ে যাবে, তিতা তিতা লাগবে। তো এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, দিয়ে আরো একটু আমি ভালো করে নেড়ে নিব। এই তো আধা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি কিছু কাজু বাদাম কুচি করে কেটে দিয়ে দিয়েছি, আর একটু ভালো করে ভেজে নিব। তো ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিব। এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি লাড়ু বানিয়ে নিব হাত দিয়ে এইভাবে। নারিকেলের লাড়ুটা বানানো খুবই ইজি, আর খেতে কিন্তু খুবই স্বাদ, বেশি কষ্ট লাগে না বানানোর সময়। চিনি দিয়ে ভেজে নেওয়ার পর একদম আঠালো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো এইভাবে আমি সবগুলো লাড়ু বানিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন, তো আমি এইভাবে সবগুলো লাড়ু বানিয়ে নিব। বানানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন লাড়ুগুলো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও খুবই টেস্ট হবে। তো আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, যদি ভালো লাগে ঘরে অবশ্যই ট্রাই করবেন, লাইক করবেন। আর যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। বাই।